নরসিংদীর মাধবদীতে প্রায় 3000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। কর্তৃপক্ষ জানায়, এক যুগ ধরে নরসিংদীর অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিল। একাধিকবার এসব সংযোগ বন্ধ করা হলেও কিছুদিন পর আবার চালু করা হতো। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধবদীতে প্রায় 3000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। কর্তৃপক্ষ জানায়, এক যুগ ধরে নরসিংদীর অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিল। একাধিকবার এসব সংযোগ বন্ধ করা হলেও কিছুদিন পর আবার চালু করা হতো। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধবদীতে প্রায় 3000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। কর্তৃপক্ষ জানায়, এক যুগ ধরে নরসিংদীর অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিল। একাধিকবার এসব সংযোগ বন্ধ করা হলেও কিছুদিন পর আবার চালু করা হতো। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধবদীতে প্রায় 3000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। কর্তৃপক্ষ জানায়, এক যুগ ধরে নরসিংদীর অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিল। একাধিকবার এসব সংযোগ বন্ধ করা হলেও কিছুদিন পর আবার চালু করা হতো। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নরসিংদীর মাধবদীতে প্রায় 3000 অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার। কর্তৃপক্ষ জানায়, এক যুগ ধরে নরসিংদীর অন্তত তিনটি পয়েন্ট ব্যবহার করে বেশ কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক স্থাপনায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহৃত হয়ে আসছিল। একাধিকবার এসব সংযোগ বন্ধ করা হলেও কিছুদিন পর আবার চালু করা হতো। অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাশাপাশি নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।